আবার যদি আল্লাহর জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো, আল্লাহ বলবে সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো, মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ! দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি, মোহরানা নাই। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো, মোহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন, মহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সুরা? এতটা সুরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো, বলে না পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুইজনকে বিয়ে পড়ায় দিলেন, আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরানা দিবে, সামর্থ্য তার নাই, সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মোহ। সহজ না কঠিন? আর কোনোদিন ইসলামের কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ, দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়, হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। দুই নাম্বার, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিছে, সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার, হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না, কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে, সুবহানাল্লাহ। কোন আমি বলে দিলাম এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর এটা কোন, এরকম প্রশ্ন আছে না নাই? হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে, ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম। দ্যাট ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো, আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? অল্টারনেটিভ মানে বুঝেন তো, বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না, সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকিয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম, জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিছি। النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني بي আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করবা, কি করবা? বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না, আছে নাকি এদিকে কারো? আছে আছে না? না, ওই যে কত বড় সাহস, হাত তোলা আবার দুই একটা, এগুলার পুরো দেহটাই কলিজা, আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে, দেখছেন পুরোটাই কলি যায় এগুলো না। এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা
নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবেন কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না এই যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মা খুশি এখন আজারি হুজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছি আমি আগেও নাই মাশাআল্লাহ তো এজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কি না পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে 10 লাখ টাকা মোহরানা লাগবে জিনার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না টোনাটুনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লায় বলেন ঠিক কি না কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা কয় তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়েই তো দাঁড়াইছে সহজ করবেন বিয়েরে কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানা ভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাত পড়লাম ওই মসজিদে নানা ভাই বিয়ে পড়ায় দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছে সবাই ওই যে খুশি সব খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণেই সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজন কি বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব কৈশোর হাওয়া আলাইহাস সালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোনো জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকীয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাশাআল্লাহ হাত নামান মধু 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুকটোজ কি আছে ফলের মধ্যে আছে সুক্রোজ আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রোজ খাবো ফ্রুকটোজ খাবো আর গ্লুকোজ কমায় দিব রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধামধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আছে না নাই
প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে দুম্মা চলে, খালি কি চলে দুম্মা চলে। খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع شوي بورن طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া, এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন আলিনু আন নিকাহ বিদ দুফুফ, এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশী বাজায় কে রে সখী? বংশী বাজায় কে? ওই বংশী দিয়ে না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ঈসা ইসলাম। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই, যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে, ঠিক কিনা? এই নিয়মটা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার? চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে, যুক্তি আছে, কারণ আছে। তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে। হয়তো সেটা খাবিফ অপবিত্র, যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে, হালাল না হারাম? কারণ এটা অপবিত্র, ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে মদের, এটা ক্ষতিকর। ইয়াবা খাওয়া, এটার মধ্যে অনেক লাভ আছে না? হ্যাঁ, গাঞ্জা খাওয়া, সিগারেট খাওয়া, হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপানে কি হয় কর্কট রোগ হয়। পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট ছাড়া, এটা ছাড়া, এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায়? সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানের দোকানওয়ালারা কি কইবেন? তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, তোর চোদ্দ গোষ্ঠী রোগ, আমরা খাবো না টাকা দিয়ে, ঠিক কিনা? কিন্তু কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার, এরপরও আমরা খাই। তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি? তামাক পাতা কেউ দেখছেন? এটার আবার বেড়াটারা লাগে না,
কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন আহা গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মুদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দারারা ওয়ালা দারার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেড ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক কি না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মুকদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোনো বেগানার নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে আন-নাজার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই তারপরে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আলী খবরদার লা তুতবিউন নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পড়ে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আইসাইট নারীকেও একই কথা বললেন কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারহিন্না ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কিনা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হাইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নাই কালিয়ারার ভাইয়েরা কথা বুঝেন নাই না আল হাইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন হারাম এখন ঘুষরে যদি কৌশল করে খান এটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিশ
ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক এলাকায় যাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে যাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি যাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালের আর এগুলো আমার এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা কেমনে সে বললে এগুলো আমার হাদিয়া দিছে বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতা তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে তুমি যখন যাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুস ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে যাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমারে হাদিয়ার নামে ঘুষ দিয়ে বশ করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কি না হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম